পরিবহন খাতে নজিরবিহীন নৈরাজ্য, ঘোষণা দিয়েও বাস বন্ধ রাখল শ্রমিকরা, হাজার হাজার মানুষের সীমাহীন দুর্ভোগ। ধর্মঘটে প্রভাব পড়েছে বাজারে, নানা অজুহাতে বাড়ছে নিত্য পণ্যের দাম, চরম বিপাকে মধ্য ও নিম্ন আয়ের মানুষ। পশ্চিমবঙ্গে এনআরসি আতঙ্ক, ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করছে শত শত মানুষ। এবং ধান চাষে লোকসান ম্লান করে দিচ্ছে কৃষকের নবান্নের আনন্দ, কোথাও কোথাও আয়োজন থাকলেও নেই উচ্ছ্বাস। আরএফএলের রেইনবো পেইন্টস, জাদুই জানে রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত নিউজ 24 দেশ সংবাদে, সাথে আছি আমি তাসমিয়া নাজিবা। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ আমরা অর্জন করি, আমাদের দেশ অর্জন করে, বিশ্ব দরবারে বাংলাদেশ একটি মুক্তিযুদ্ধে বিজয়ী দেশ হিসেবে মর্যাদা পায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। এটা শুধু একটি পরিবারের জন্য না, একই সাথে আমার মেজবাবু, সেজবাবু, ছোটবাবু সব বাড়িতে আক্রমণ করে, প্রতিটি পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে হত্যা করে। এরপর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। আমি আমার ছোট বোন বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, 6 বছর দেশে আসতে পারিনি। আমরা বাধ্য হয়েছিলাম রিফিউজি হিসেবে বিদেশে থাকতে। 81 সালে বাংলাদেশ আওয়ামী লীগ যখন আমাকে সভাপতি নির্বাচিত করে, জনগণের সমর্থন নিয়ে আমি ফিরে আসি সেই প্রত্যয় নিয়ে, যেই বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, ক্ষুধামুক্ত দারিদ্র বাংলাদেশ, সেই বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। মূলত আমি, আমার পরিবার, আমার দুটি ভাই কামাল জামাল দুজনই মুক্তিযোদ্ধা, ছোট ভাইটি এবং জামাল স্যান্ডার্স থেকে কমিশন নিয়ে আমাদের সেনাবাহিনীতেই যোগ দিয়েছিল। আর আমার ছোট ভাই 10 বছরের আসেল, তারও জীবনের লক্ষ্য ছিল যে বড় হলে সে সেনাবাহিনীতে যোগদান করবে। দুর্ভাগ্য যে সেই স্বপ্ন তার পূরণ হয়নি, 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেট তাদের কেড়ে নেয়। কাজে আমি যখন এখানে আসি আমার বাবার সে কথাগুলি মনে পড়ে। যা হোক, আমি প্রায় 21 বছর পর সরকার গঠন করি। 21 বছর পর সরকার গঠন যখন করি, তখন থেকেই আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নের কাজ করি, সাথে সাথে দেশের মানুষের যেমন আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, আবার এই সশস্ত্র বাহিনীকেও কীভাবে আধুনিক করে গড়ে তুলতে পারি এবং যুগোপযোগী করে গড়ে তুলতে পারি, সেই পদক্ষেপ আমরা নিই। আমাদের সেনাবাহিনী এখন, সশস্ত্র বাহিনী এখন আমাদের দেশের আর্থমানবতার সেবায়ও সবসময় ভূমিকা রেখে চলে। একদিকে যেমন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন, পাশাপাশি যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন ভূমিকা পালন করে। মাত্র কিছুদিন আগে আপনারা জানেন যে বিশাল আকারে এক ঘূর্ণিঝড় আসছিল, তখনও আমাদের সশস্ত্র বাহিনী সক্রিয় ভূমিকা পালন করেছে। তাছাড়া আমাদের পাশের দেশ মিয়ানমার থেকে প্রায় 11 লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। সেই আশ্রয়কালীন সময় থেকেই তারা বিরাট ভূমিকা তাদের সাথে থেকে পালন করে যাচ্ছে। আমাদের প্রশাসনের সাথে, বর্ডার গার্ডের সাথে এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সাথে আমাদের সশস্ত্র বাহিনী তাদের সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে এবং এই রোহিঙ্গাদের আশ্রয়ে তারা, এবং তারা যাতে ভালোভাবে এখানে বসবাস করতে পারে তার ব্যবস্থা তারা নিচ্ছে এবং তাদের নিরাপত্তারও ব্যবস্থা নিচ্ছে। এছাড়াও বিশ্ব শান্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী সদস্যগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। দায়িত্ব পালনকালে বাংলাদেশের অনেক শান্তিরক্ষী এই অন্য দেশে শান্তি রক্ষা করতে যে জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত আমি কামনা করি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমি আমার সহমর্মিতা জানাই।
কারণ স্বজন হারা বেদনা কি সেটা আমি বুঝি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে জাতিসংঘে যে ভাষণ দিয়েছিলেন তা বাংলা ভাষায় এই ভাষণ তিনি দিয়ে বাংলাকে বিশ্ব দরবারে নিয়ে যান। বিশ্ব শান্তি রক্ষায় আমাদের সশস্ত্র বাহিনীকে বিশেষায়িত প্রশিক্ষণ ও যুদ্ধ সরঞ্জাম আমরা সবসময় প্রদান করে যাচ্ছি এবং আমাদের মেয়েরাও কিন্তু পিছিয়ে নেই। একসময় আমাদের মেয়েরা সশস্ত্র বাহিনীতে ছিল না, আমি 96 সালে সরকার এসেই প্রথম মেয়েদের জন্য সেটা উন্মুক্ত করে দিই। আজকে তারাও আমাদের পুলিশ বাহিনী এবং সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিরাট অবদান রেখে যাচ্ছেন এবং ভূয়সী প্রশংসা তারা অর্জন করছেন। আমি যখন যতবারই জাতিসংঘে যাই, জাতিসংঘে দেখা হয় বিভিন্ন দেশে যেখানে আমাদের শান্তিরক্ষীরা কাজ করে, তারা যখন প্রশংসা করে সত্যি আমি গর্বে আমার বুক ভরে যায়। সেজন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে বাংলাদেশের ভাবমূর্তি তারা বিশ্বে উজ্জ্বল করে রেখেছেন। সুধীমণ্ডলী, আমরা চাই সশস্ত্র বাহিনীকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে গড়ে যাতে ওঠে সেই ব্যবস্থা নিতে। সেই লক্ষ্য নিয়ে ইতিমধ্যে আমরা আগামীতে কীভাবে আমাদের সশস্ত্র বাহিনী আরও আধুনিক হবে, যুগোপযোগী হবে, সময়োপযোগী হবে সেই লক্ষ্য স্থির করেছি ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে। ঠিক যেভাবে সারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের জন্য আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সেই সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনীর জন্য আমরা পরিকল্পনা নিয়েছি এবং যে পরিকল্পনা জাতির পিতা যে প্রতিরক্ষা নীতিমালা রেখে গিয়েছিলেন তারই আলোকে আমরা তা প্রণয়ন করেছি। আমরা ইতিমধ্যে সিলেট এবং কক্সবাজার, রামুতে এবং বরিশাল বিভাগে পটুয়াখালীতে তিনটি পূর্ণাঙ্গ পদাতিক ডিভিশন প্রতিষ্ঠা করেছি। বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ, অস্ত্র, সরঞ্জামাদি, জনবলের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হয়েছে। আন্তর্জাতিক আদালতে জয়লাভের মাধ্যমে আমরা আমাদের বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। যে সমুদ্র আইন, এই সমুদ্র সীমা আইন 1974 সালে জাতির পিতা করে গিয়েছিলেন, জাতিসংঘ তখনও করেনি, জাতিসংঘ করেছে 1982 সালে। কাজী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের দূরদর্শী নেতৃত্ব এখানে প্রমাণিত যে তিনি 1974 সালে এই আইন করেন আর সেই আইনের ভিত্তিতেই আমরা বিশাল সমুদ্র সীমা অর্জন করেছি। এই সমুদ্র সম্পদ আমরা আমাদের দেশের আর্থসামাজিক উন্নয়নের কাজে কীভাবে লাগাবো তার জন্য ব্লু ইকোনমি এই পরিকল্পনা আমরা নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা আমাদের বাংলাদেশে যেমন আমাদের খুলনা শিপইয়ার্ড এবং আমাদের ডকইয়ার্ড, ড্রাই ডক সব কিছু মিলে আমরা যুদ্ধজাহাজ নির্মাণেরও প্রয়াস চালাচ্ছি। ইতিমধ্যে কয়েকটা পেট্রোল ক্রাফ্ট আমরা তৈরি করেছি। বিমান বাহিনীকে শক্তিশালী আধুনিকায়ন করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে 96 সালে যখন সরকারে ছিলাম তখন MiG-29 আমরা ক্রয় করেছিলাম আর আমাদের নৌবাহিনীর জন্য আমরা যথেষ্ট সরঞ্জামাদি আনি, অর্থাৎ প্রত্যেকটা বাহিনীকে যুগোপযোগী করার বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। এত বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি বলবো যে আমরা এটাই চাই যে প্রযুক্তি বৃদ্ধি পাচ্ছে, আধুনিকায়নের দিকে আমাদের যেতে হবে, আমাদেরকে দেশে বিদেশের সাথে তাল মিলিয়ে চলতে হবে, সেদিকে লক্ষ্য রেখেই আমাদের সরকার সবসময় পদক্ষেপ নিয়ে থাকে, আমরা তা নিচ্ছি। আমাদের বিমান বাহিনীকে আমরা আধুনিক বিমান বাহিনী হিসেবে গড়ে তোলার বিভিন্ন সরঞ্জামাদি কিনে দিচ্ছি, প্রশিক্ষণের আমরা ব্যবস্থা নিচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা আমাদের সশস্ত্র বাহিনীর জন্য যেমন মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, টেকনিক্যাল ও ট্রেনিং ইনস্টিটিউট এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে দিয়েছি। তাছাড়া আবাসন সমস্যার সমাধান করেছি, বিভিন্ন প্রত্যেকটা প্রতিষ্ঠান আমরা গড়ে তুলছি। NDC আমার হাতেই তৈরি, যখন 96 সালে সরকারে ছিলাম আমরা ওয়ার কলেজ করে দিয়েছি এবং সারা বিশ্বের থেকে এখন মানুষ আসে। আমাদের মিলিটারি একাডেমি সারা বিশ্ব এখন প্রশংসিত, যারা আসে সকলে এর প্রশংসা করে। আর তাছাড়া আমরা ইতিমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করেছি, মেরিটাইম ইউনিভার্সিটিও আমরা করে দিয়েছি, ডিজিটাল ইউনিভার্সিটি আমরা করে দিয়েছি। অর্থাৎ দেশকে আধুনিকায়নের সাথে সাথে আমাদের সশস্ত্র বাহিনী আধুনিকায়নের দিকে বিশেষ দৃষ্টি দিয়ে আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। আমাদের বাজেটও আমরা বৃদ্ধি করেছি, সকলে বেতন ভাতা বৃদ্ধি করেছে, অন্যান্য অনেক সুযোগ সুবিধা আমরা বৃদ্ধি করে দিয়েছি। আমাদের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী,
আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজেরা নিজের দেশকে গড়ে তুলতে চাই। কাজে সকলেই যার যার অবস্থান থেকে আন্তরিকতার সাথে নিজের দেশকে গড়ে তুলবেন সেটাই আমি চাই। কারো কাছে হাত পেতে নয়, কারো কাছে মাথা নত করে নয়, বিশ্ব দরবারে বাঙালি মাথা উঁচু করে চলবে, সম্মানের সাথে চলবে, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে আমরা চলব, এটাই আমাদের লক্ষ্য, সেভাবে আমরা দেশকে গড়তে চাই। অর্থনৈতিক অগ্রগতিতে এখন বিশ্বে পাঁচটি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। উন্নয়নের 90% কাজ আমরা নিজস্ব অর্থায়নে করি, অর্থাৎ আমরা যত বার্ষিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করি তার 90% আমরা নিজস্ব অর্থায়নে করবার সক্ষমতা অর্জন করেছি। আমি আশা করি গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রাখতে দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী সর্বোচ্চ দায়িত্ববোধ শৃঙ্খলাবদ্ধ কর্ম প্রচেষ্টার মাধ্যমে অবদান রাখবে। দেশে যদি শান্তি নিরাপত্তা নিশ্চিত থাকে তাহলে অগ্রগতি অবশ্যম্ভাবী, এটা হতেই হবে। তাই সন্ত্রাস জঙ্গিবাদ দুর্নীতি এর বিরুদ্ধে যে অভিযান চলছে সে অভিযান অব্যাহত থাকবে, দেশের মানুষ যেন শান্তি ও নিরাপত্তাতে বাস করতে পারে সেই ব্যবস্থাই আমরা করতে চাই। আমি বিশ্বাস করি যে আমাদের সশস্ত্র বাহিনী সবসময় সর্বাবস্থায় চেইন অফ কমান্ড মেনে এবং সংবিধানের প্রতি দায়বদ্ধ থেকে দেশ গঠনে তার ভূমিকা রেখে যাবে। Distinguished guests, now I thank the excellencies and distinguished guests from our friendly countries for joining us to celebrate our Armed Forces Day. On this occasion, we gratefully recall the contribution of the people of our friendly countries during our War of Liberation. To acknowledge their great contribution, we are honoring our foreign friends with Bangladesh Liberation War Honor and Friends of Liberation War Honor. I am also thankful for the excellent training support and assistance provided to our armed forces by our foreign friendly countries. It is a unique opportunity and great experience for our troops to work together with the global peacekeeper under the umbrella of the United Nations for the noble cause of world peace and stability. I assured full support to the United Nations in the global peace efforts by our armed forces. Thank you all for your kind presence. Shudhi Mandoli, Shashastra Bahini Shakol Sadasya, Ebang Tade Poribar Borgo, Apra Shabai Bhalo Thaken, Shustho Thaken, Shukh Shantite, Bashabash Karen, Apnader Kalyan Kamona Kori, Ebang Deshopremi Udbuddho Hoye, এই দেশ আপনাদের আমাদের সকলের দেশ, এই দেশকে চলুন আমরা এগিয়ে নিয়ে যাই একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে। ইতিমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। এই উন্নয়নশীল দেশ হিসেবে যে আমরা স্বীকৃতি পেয়েছি এটা আমাদের ধরে রেখে এগিয়ে যেতে হবে। 41 সালের মধ্যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে আমরা চাই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে। আমরা আমাদের দারিদ্রের হার কমিয়েছি, যা 2006 সালে 5-6 অর্থবছর পর্যন্ত ছিল 41%, আজকে তা 21%-এ নেমে এসেছে। আমরা আরও নামাতে চাই, বাংলাদেশ হবে দরিদ্রমুক্ত দেশ। অন্তত 15-17% মধ্যে আমরা যদি আনতে পারি তাহলে অবশ্যই আমরা দারিদ্রমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পাব। সেই সাথে সাথে আমাদের মাথাপিছু আয় আমরা বৃদ্ধি করেছি, আমাদের প্রবৃদ্ধি আমরা 8.13% উন্নীত করেছি গত ফিসক্যাল ইয়ারে। এবারে আমরা আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য 8.2% আমরা অর্জন করব, ইনশাআল্লাহ আমরা তার বেশি অর্জন করতে পারব বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে, আমাদের প্রজন্মের পর প্রজন্ম একটা উন্নত সমৃদ্ধ সুন্দর দেশ পাবে, সুন্দর সমাজ পাবে, এটাই আমার লক্ষ্য। 2071 সালে আমরা স্বাধীনতা শতবর্ষ উদযাপন করব, আর 2020 সালে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মশতবার্ষিকী উদযাপন করব, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করব। 2020 থেকে 2021 আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। এরই মধ্যে বাংলাদেশের যে অগ্রযাত্রা সে অগ্রযাত্রা অব্যাহত রেখে আমরা বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। বাংলাদেশ একটি বদ্বীপ
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়েছি, পাশাপাশি আগামী দিনে অর্থাৎ আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম অর্থাৎ এই মুহূর্তে যে শিশুটি জন্ম নিয়েছে সেও যেন একটা সুন্দর সমাজ পায়, উন্নত দেশ পায়, সেই লক্ষ্য সামনে নিয়ে আমরা ডেল্টা প্ল্যান 2100 অর্থাৎ শত বছরের কর্মসূচিও আমরা প্রণয়ন করেছি, তা বাস্তবায়ন করে যাচ্ছি। তাছাড়া প্রেক্ষিত পরিকল্পনা 2010 থেকে 2020 প্রণয়ন করে তা বাস্তবায়ন করে যাচ্ছি। এখন আমরা 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। কাজেই বাংলাদেশকে আগামী দিনেও কীভাবে উন্নত সমৃদ্ধশালী করা যায় সেই পরিকল্পনাও প্রণয়ন করে দিয়ে যাচ্ছি, যেন এই দেশের এই অগ্রযাত্রা আর কখনো কেউ থামাতে না পারে। ইনশাআল্লাহ বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন আমরা পূরণ করব। আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনারা সুস্থ থাকেন, আপনারা ভালো থাকেন সেই কামনা করে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, খোদা হাফেজ। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবহন ধর্মঘট নিয়ে ধোঁয়াশা কাটছে না। কোনো কর্মসূচি না থাকলেও বুধবার রাতে ধর্মঘট প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেয় পরিবহন শ্রমিক মালিক নেতারা, কিন্তু বৃহস্পতিবারও চিত্র তেমন একটা বদলায়নি। উত্তরাঞ্চলের সড়ক মহাসড়কে বাস চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা সিলেট মহাসড়ক এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিকাংশ জেলায় বাস বন্ধ করে রাখে পরিবহন শ্রমিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। তাদের দাবি, কর্মসূচি পরিষ্কার হলে যাত্রী ভোগান্তি অনেকটাই কম হতো। ব্যুরো প্রধান ও প্রতিনিধিদের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। বুধবার রাত থেকে হঠাৎ করেই বন্ধ হয়ে যায় ঢাকা সিলেট মহাসড়কে যান চলাচল। কিছু ছোট যান চললেও দূরপাল্লার কোনো যানবাহন দেখা যায়নি দিনভর। চালকদের দাবি, নতুন সড়ক পরিবহন আইন মেনে গাড়ি চালাবেন না তারা। একটা অ্যাক্সিডেন্ট হইতে পারে গাড়ি চললে পরে রাস্তার উপরে, তখন দেখা যায় আমরার লাগিয়া ফাঁসি, আমরার লাগিয়া জেল, আমরার লাগিয়া জামিন নাই। আমি সতর্ক হইলাম, অন্যজন আগে বললো তন্ত এটার দায় ভার আমার হইব, এটার তদন্তর জন্য যে ভাবে প্রশাসনকে দেওয়া হইব, প্রশাসনে কতটুকু ঠিক আছে। যদিও শ্রমিক নেতারা বলছেন কোনো কর্মসূচি নেই তাদের, যা হচ্ছে তা চালকদের সব প্রণোদিত সিদ্ধান্ত। যে আইন করা হয়েছে কালো আইন, সেই কালো আইনের কারণে তারা গাড়ি চালাচ্ছে না। আর মালিক পক্ষ আমরা যারা যতটুকু জানি যে গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে দিয়েও এই সরকারি যে আইন করছে এই আইন বলবৎ করা সম্ভব হবে না। এদিকে ধর্মঘট প্রত্যাহারের খবর শুনে রাস্তায় বের হয়ে চরম বিপাকে পড়েন হাজার হাজার যাত্রী। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অধিকাংশ সড়ক মহাসড়কে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। খুলনার 9টি জেলার বিভিন্ন রুটে যান চলাচল বন্ধ রেখেছেন শ্রমিকরা। সড়ক আইনের প্রতিবাদে কুষ্টিয়া থেকে যশোর, মেহেরপুর, পাবনা ও ঢাকার সাথে চলাচল করা সব বাস বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। এতে চরম বিপাকে পড়েন যাত্রীরা। অটো পর্যন্ত চলছে না, বন্ধ হয়ে যাচ্ছে, আমরা এখানে আসবো কিভাবে, যাবো কিভাবে? যাতায়াত ছাড়া তো আমাদের জীবন চলতে পারে না। এভাবে বিভিন্ন জায়গায় যে যদি আমরা আটকে পড়ি, আমাদের পথ চলা যদি বন্ধ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে থাকতে পারি? এদিকে শ্রমিকদের কর্মবিরতির কারণে ফরিদপুর, শরীয়তপুর সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলার সাথে ঢাকার যোগাযোগ কার্যত দিনভর বন্ধ থাকে। যাত্রীদের দাবি, কর্মসূচি নিয়ে বিভ্রান্তির কারণে দুর্ভোগ আরও বেড়েছে। পরিবহন খাতের বিশৃঙ্খলা রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি দুর্ভোগের শিকার সাধারণ মানুষের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিস্তারিত জানাতে খুলনা ও বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহীন ও আব্দুস সামাদ সায়েম। শুরুতেই যাব খুলনায়। খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শামসুজ্জামান শাহীন। শাহীন, পরিবহন ধর্মঘট নিয়ে ধোঁয়াশা কাটছে না কেন? তাদের কর্মসূচি আসলে কি 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 বলছেন শ্রমিক নেতারা? ধন্যবাদ। মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এখানে যাত্রী সাধারণের মধ্যে। অর্থাৎ সকালে মিডিয়ার বদৌলতে ঘোষণা দেওয়া হয় যে ধর্মঘট প্রত্যাহার, কিন্তু সাধারণ যাত্রীরা এই ধর্ম রাস্তায় নেমেই চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। আমি এখন আছি
খুলনার যে সোনারডাঙ্গা কেন্দ্রীয় বাস টার্মিনাল, সেই টার্মিনালে আমি যদি আপনাকে দেখাই, দেখবেন যে ইজি বাইকে করে দূর পাল্লায় বিভিন্ন যাত্রী সাধারণ বিভিন্ন স্থানে যাচ্ছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব এখানে যারা যে যাত্রীরা দূর পাল্লায় যাবেন, আপনারা আপনারা কোথায় যাওয়ার জন্য ইজি বাইকে? হ্যাঁ, আমাদের যাওয়ার জন্য আর কি গাড়ি ঘোড়ার বন্ধ হয়ে গেছে, আজকে ছুটি, আমাদের সামনে কালকে ছুটির দিন, এই জন্য বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু এই সময় আমাদের যাওয়ার কোনো ইয়ে নেই, কিন্তু গাড়ি ঘোড়া নেই, বিদায় বিদায় আমরা ইজি বাইকে উঠছি। কোথায় যাবেন? সাতক্ষীরা। হ্যাঁ, সাতক্ষীরা। সবাই কি এখানে সাতক্ষীরা যাত্রী? তো আপনারা খুলনার থেকে, মানে খুলনায় এসছেন না খুলনা থেকে যাচ্ছেন? আপনারা কোথায় যাচ্ছেন? খুলনা থেকে বাড়িতে যাচ্ছি। ইজি বাইকে এই জন্য যে গেল আপনার হরতালের জন্য গাড়ি বন্ধ, এই জন্য। কত সময় পরে আপনারা যাচ্ছেন, কখন আসছেন বাসে? তা প্রায় 2 ঘন্টা মতো এসে তারপরে ওই যখন হবে ইজি বাইকে যাচ্ছি, ওই প্রায় 70 কিলো পথ। রাজীবা, শুনছিলেন যে এই যাত্রী বলছিলেন প্রায় 70 কিলোমিটার এই থ্রি হুইলার যে ইজি বাইক আছে ব্যাটারি চালিত, সেই ইজি বাইকে চড়ে কিন্তু তারা এখান থেকে রওনা হচ্ছে, অর্থাৎ খুলনার যে কেন্দ্রীয় বাস টার্মিনালটার মানটি আছে সেখান থেকে ইজি বাইকে এখন এই অঞ্চলের মানুষের জন্য প্রধান বাহন হিসেবে দেখা দিয়েছে। আরেকটু জানিয়ে রাখি, দূরপাল্লার যে বাসগুলো সেগুলো বন্ধ রয়েছে, সকাল থেকে দফায় দফায় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি তারা ঢাকায় অবস্থান করে সেই ঢাকাতে বৈঠক করছেন এবং সেই বৈঠক এখনও অব্যাহত আছে, কোনো সিদ্ধান্ত হয়নি। এই ছিল আমার কাছে এই কর্মবিরতির সর্বশেষ। তাই না, আপনাকে ধন্যবাদ। দেশ সংবাদের সময় হলো বিরতির, ফিরছে আরও খবর নিয়ে, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। গেল 2 দিনের পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে চট্টগ্রামের নিত্য পণ্যের বাজারে। সবচেয়ে বেশি বেড়েছে চালের দাম, অন্যদিকে সবজির দামও বেড়েছে অনেক বেশি। তবে ধর্মঘটের অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে দেশ রিপোর্ট। চট্টগ্রামের ব্যবসায়ীদের দাবি, শ্রমিকদের অঘোষিত পরিবহন ধর্মঘটের প্রভাব পড়েছে বাজারে। বাজারে সংকট দেখা দিয়েছে সব ধরনের সবজির, তাই বেড়েছে কয়েক গুণ বেশি দাম। আজকে যা আসে চলে আসছে, ঠিক আছে, চলে আসছে, তো মনে করেন কালকে থেকে তো আর পাইকারের মালটাল পাবে না, যার কারণে আজকে মালের দাম একটু বেশি আর কি। মূল্য হয়েছে 60 টাকা, টমেটো 70, কুইন্টা 50, সিম 60, বেগুন 60 টাকা একটা, একটা 50 টাকা, লতি 50 টাকা, পরুল 50 টাকা, কইয়া 30 টাকা। পণ্য পরিবহন বন্ধ থাকায় উত্তরবঙ্গ থেকে আসতে পারেনি চাল ভর্তি কোনো ট্রাক। এই অজুহাতে কেজিতে 10 টাকা পর্যন্ত বেড়েছে চালের দামও। উত্তরবঙ্গের উপর তো নির্ভরশীল চাউল, এই পরিবহন ধর্মঘটের কারণে চাউলের দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। পরিবহন ধর্মঘটের কারণে তো চাল আসতেছে না, চাল না আসার কারণে তো আপনার এখন বর্তমানে চালের বাজার অস্থির, নাহলে তো মোটামুটি এত আজকে 1 বছর যাবত চালের বাজার খুব ভালোই ছিল। তবে ব্যবসায়ীদের দাবি মানতে নারাজ ক্রেতারা। তাদের দাবি, বাজারে কোনো পণ্যের সংকট না থাকলেও দাম বাড়িয়ে দিচ্ছেন বিক্রেতারা। চাল নাকি বস্তায় 100-200 টাকা বাড়ি গেছে গত সপ্তাহ থেকে। সপ্তাহে আমি গত সপ্তাহে কিনছিলাম 2000 টাকা করে বস্তা, এই বছর এই সপ্তাহে বলতেছে 2200 টাকা বস্তা। কমে তো কোনো তরকারি পাওয়া যাইতেছে না, এখন এইগুলি নিচে 60 টাকা গাঁটের আলু। আমরা সাধারণত মানুষ এবং আরও অভাবের মধ্যে পড়ে যাব। নিত্যপণ্য মজুত রেখে সংকট দেখিয়ে এবং দাম বাড়িয়ে দিয়ে বাজার অস্থিতিশীল করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করছে শত শত ভারতীয় নারী পুরুষ। চলতি মাসের 21 তারিখ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশের দায়ে 160 জনকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল আলম জানান, মহেশপুর সীমান্তের 70 কিলোমিটারের মধ্যে 10 কিলোমিটার অংশে কাঁটাতারের বেড়া নেই। অরক্ষিত এই অংশ দিয়ে অনুপ্রবেশের দায়ে 58 বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাছে 160 জন ভারতীয় আটক হয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো জানান, অনুপ্রবেশকারীদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের মানুষ। তাদের অভিযোগ, ভারতীয় নাগরিকপঞ্জী NRC-তে তাদের নাম না থাকায় একটি গোষ্ঠীর চাপে দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন তারা। ভারতের বিভিন্ন প্রদেশ থেকে বিনা পাসপোর্টে
খোশালপুর সীমান্ত দিয়ে পার হওয়ার পথে অন্যান্য লোকসহ 44 জনকে বিজিবি আটক করেছে। তারা আমার কাছে সুপর্দ করেছে এবং এই ব্যাপারে তারা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এজাহার দিয়েছে, আমি আইনগত ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বিস্ফোরক পরিদপ্তর। বুধবার সকালে জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট শরীফ হাসান ও সিএমপির উপকমিশনার মেহেদী হাসানের কাছে এই রিপোর্ট জমা দেন বিস্ফোরক পরিদপ্তরের সহকারী পরিদর্শক মেহেদী ইসলাম খান। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সেপটিক ট্যাঙ্ক বিস্ফোরণ নয়, গ্যাস লাইনের লিকেজের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। গেল 16 নভেম্বর নগরীর পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে মৃত্যু হয় পথচারী সহ 7 জনের, আহত হন অন্তত 10 জন। গোপালগঞ্জে কাভার্ড ভ্যান ও ইঞ্জিন চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যান চালক সহ 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 1 জন। বৃহস্পতিবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার দুদিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান বিপরীতমুখী একটি যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই ভ্যান চালক সহ 2 জন নিহত হন, আহত হন আরেক যুবক। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ কাভার ভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে। রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন, গুলি ও 2630 পিস ইয়াবাসহ অস্ত্র ব্যবসায়ী সুজন আলী ওরফে বাবুকে আটক করেছে র্যাব। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাব 5-এর সদর দফতরে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন অধিনায়ক মাহফুজুর রহমান। সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহফুজুর রহমান শীর্ষ অস্ত্র ব্যবসায়ী বাবুকে আটক সহ গেল 6 মাসে র্যাবের কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, গেল 6 মাসে রাজশাহীতে র্যাবের অভিযানে 50 রাউন্ড গুলি সহ 54টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে, 10 জন জঙ্গি, সাইবার ক্রাইমে 2 জন ও 3 জন জালনোট ব্যবসায়ী সহ বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে 783 জনকে, সেই সঙ্গে 19 কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। দেশ সংবাদের সময় হলো আরেকটি বিরতির, সাথেই থাকুন। স্বাগত আরেকবার দেশ সংবাদে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চট্টগ্রামে নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয় যুদ্ধ জাহাজ দেখতে সাধারণ মানুষের আগ্রহ কেমন দেখছেন? ধন্যবাদ নাজিবা, আপনি যথার্থই বলছেন। ঠিক আমার পেছনের দিকে দেখলে বুঝতে পারছেন, সাধারণ যারা আছেন তাদের কিন্তু এমনকি 2 থেকে কিন্তু তারা 5 পর্যন্ত তারা উন্মুক্ত করে দিয়েছেন, এমনকি উন্মুক্তের পরপরে কিন্তু আমরা দেখছি এখানে যারা সাধারণ মানুষ আছে তারা যুদ্ধজাহাজ দেখার জন্য কিন্তু আসলে ভিড় করছেন। এ যে নৌঘাটি আছে সে জায়গায় আমরা একটু কথা বলতে চাই। আমার পাশে রয়েছেন জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন জহির। আমরা একটু জানতে চাচ্ছি, প্রতি বছরই এই সময়টা আসলে কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, এবার আসলে যে উন্মুক্ত করা হয়েছে কেমন সাড়া পাচ্ছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে, আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। 16 ডিসেম্বর, 26 মার্চ এবং 21 নভেম্বর আমরা প্রতি বছরই জাহাজ উন্মুক্ত করি, যাতে সাধারণ জনগণ আসতে পারে, তারা আমাদের সম্পর্কে জানতে পারে এবং যাতে আমাদের সাথে তাদের সম্পর্ক আরও ভালো হয়, এই একটা লক্ষ্য আমাদের থাকে। সেই মোতাবেক এবছরও আমরা উন্মুক্ত করেছি। আপনি দেখতে পাচ্ছেন এই আপনার পাশে অনেক লোক এসেছে এবং তারা খুব আগ্রহ নিয়ে দেখছেন, তো আমার মনে হয় এই আশাটা খুবই গুরুত্বপূর্ণ। এতে তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক উন্নত হবে, তারা আমাদের সম্পর্কে অনেক ভালো জানতে পারবে এবং ভালো ধারণা ওরা পাবে, যাতে আমরা কী করছি না করছি তার সম্পর্কে তারা একটা ক্লিয়ার আইডিয়া পাবে। তো আমার মনে হয় এটা খুবই একটা ভালো দিক এবং আমরা আশা করছি যে এটা সবসময় থাকবে। অন্য অন্য বছর যেভাবে করেছি, সামনের বছরগুলোতেও আমরা এভাবে কন্টিনিউ করব। ধন্যবাদ আপনাকে রাজীব। আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আমরা যে এই যে অধিনায়কের সাথে কথা বলছি, তিনি বলছিলেন আসলে এই যুদ্ধজাহাজে যারা এসেছেন আসলে সাধারণ মানুষ, তারা কিন্তু অনেক কিছু শিকার রয়েছে এই যুদ্ধজাহাজে, কিন্তু তারা অনেক কিছু এই জায়গা থেকে শিখতে পারছে বা এমনকি অভিজ্ঞতা নিতে পারছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, ফিরে যাচ্ছি স্টুডিওতে নাজিবার কাছে। আপনাকে ধন্যবাদ। দেশ সংবাদে এই সময় হলো আবারও বিরতির, সাথেই থাকুন।
আবারও স্বাগত দেশ সংবাদে। অগ্রহায়ণ মাসে আমন ধান ঘরে উঠলেও এখন আর নেই সেই নবান্ন উৎসব। কয়েক বছর ধরে ধানের দাম না থাকায় ম্লান হয়ে গেছে কৃষকের নবান্নের আনন্দ। তবে নগাঁয় এখনও ঘরোয়াভাবে নবান্ন উৎসবের আয়োজন হয় কোথাও কোথাও। উৎসবটি যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখার তাগিদ বিশিষ্টজনদের। বাবুল আক্তার রানার তথ্যছবিতে দেশ রিপোর্ট। অগ্রহায়ণ মানে নবান্ন উৎসবের মাস, বাঙালির অন্যতম লোকসংস্কৃতি এই নবান্ন উৎসব। তবে নানা কারণে দিনে দিনে হারিয়ে যাচ্ছে উৎসবটি। গত কয়েক বছর ধরে ধানের দাম কম হওয়ায় ম্লান হয়ে গেছে কৃষকদের নবান্নের আনন্দ। ধান চালের দাম না থাকার কারণে সবাই মনে করেন যে আর তেমন নবান্ন উৎসবটা নেই। ধানের দামের জন্য মানুষ নবান্ন উৎসব করতে পারে না। তবে নগাঁয় কোথাও কোথাও এখনো ঘরোয়াভাবে নবান্ন উৎসবের প্রথাটি ধরে রাখার চেষ্টা করছেন অনেকে। পায়েস হবে, আম্বল হবে, তারপরে মূলা শাক ভাজি হবে, শাকের ঘাটি, পাটকর ঘাটি। অন্য তোলো এই নিয়ে যায়, জামাই জড়ানো হয়, বোন ভগ্নিমতি জড়ানো হয়, তারপরে আনন্দ উৎসব করা হয়, আন্দাবাড়ি করা হয়। বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে নবান্ন উৎসব পালন করা প্রয়োজন বলে মনে করেন এই বিশিষ্টজন। আমরা নিজেরা যদি বাঙালিত্বকে ধরে রাখতে চাই তাহলে এই উৎসবগুলো আমাদের খুবই প্রয়োজন। তাই নবান্ন উৎসব এটি ঘরে ঘরে পালিত হোক, নতুন ধানের ঘ্রাণ আমাদের এই প্রজন্ম জানুক, নতুন ধানের যে উৎসব হয়। নবান্নকে ঘিরে এখন গ্রামের কোথাও বটতলা নিচে বসে না গ্রাম্য মেলা। তবুও শত বছরের এই গ্রাম্য ঐতিহ্যটি মনে পড়ে অনেকের মনে দাগ কেটে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল আজকের নিউজ 24 দেশ সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।